আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নিতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। সরাসরি ফ্লাইটে আসতে পারবেন দেশি বিদেশি পর্যটকরা। এজন্য বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন সহ অন্যান্য কাজ শুরু হতে যাচ্ছে। আজ ভার্চুয়ালি অংশ নিয়ে রানওয়ে সম্প্রসারণ প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। জুলহাস কবিরের আরও একটি রিপোর্ট। সমুদ্রকে শাসন করেই গড়ে উঠবে রানওয়ে। অভাবনীয় সেই কাজটি করেই সম্প্রসারণ করা হচ্ছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। এর মধ্যে কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে দ্বিতীয় দফায় রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সব প্রস্তুতি শেষ হয়েছে। এ প্রকল্পে বিমানবন্দর রানওয়েকে 9,000 ফুট থেকে বাড়িয়ে 11,500 ফুটে উন্নীত করা হচ্ছে। এ রানওয়ের কাজ সম্প্রসারণের পরেই এখানে ওঠানামা করতে পারবে পৃথিবীর সবচেয়ে সুপরিসর এয়ারবাস 380-এর মতো উড়োজাহাজ। আগামী 50 বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়েছে এই রানওয়ে সম্প্রসারণ প্রকল্প। ল্যান্ড রিক্লেম করে সমুদ্রের উপরে এই রানওয়ে কাজটা, এটা বাংলাদেশের প্রথম একটা আধুনিক পদ্ধতিতে এটা করা হচ্ছে কাজটা। তাই এটা একটা বিশাল গর্বের বিষয় আমাদের জন্য। এখানে শুধু পর্যটন শিল্পই না, এখানে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং এখানে আমাদের যখন দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, এটা দক্ষিণাঞ্চলে বেশি এফেক্টেড হয়, ওই দেশের যে সহায়তা করার জন্য দেশের প্লেনগুলো আসা দরকার, এগুলো সরাসরি আসতে পারতো না, তখন সরাসরি এখানে অবতরণ করতে পার সুযোগ পাবে। দেশি বিদেশি পর্যটকদের যাতায়াতকে সহজ ও আরামদায়ক করতে প্রধানমন্ত্রী বিমানবন্দরটিকে আধুনিকায়নের নির্দেশ দেয় বলেও জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল যে এখান থেকে সুপরিসর বিমান চলাচল করতে পারবে, ওই জন্য এটাকে 9,000 করেন। 9,000 করে দেখা গেছে যে আরও যদি বড় প্লেন ল্যান্ড করতে হয় তাহলে এটাকে 12,000-এর মতো করা দরকার। সেই জন্যই ওই আমরা এখন যেটা প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে, 29 অগস্ট মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন এবং এইটা কাজটা করতে প্রায় 33 মাস সময় লাগবে। এছাড়া 33 মাসের এই প্রকল্পের শেষ হলে কক্সবাজার বিমানবন্দর মহেশখালী চ্যানেলের দিকে বাড়িয়ে 1,700 ফুট পর্যন্ত রানওয়ে সম্প্রসারিত করা হবে বলেও জানান তিনি। আগামী বছরে বিকেলে থেকে আন্তর্জাতিক ফ্লাইটে শুরু করে দিব। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। এ বিষয়ে আরও জানতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, আজ কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিকভাবে রূপ নিতে যাচ্ছে, আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ নিতে যাচ্ছে তো, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন তো, আপনি সেখানে আছেন, সেখানকার প্রস্তুতি সব শেষ, কী তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাদি, আমি এই মুহূর্তে রয়েছি যেখানে প্রধানমন্ত্রী বিমানবন্দরে ভার্চুয়াল উদ্বোধনের কথা রয়েছে সকাল 10টায়। একটু 1-2 মিনিট পরেই এটা উদ্বোধন হবে, আমি সেই উদ্বোধনের স্থলে আছি কক্সবাজার বিমানবন্দরে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেটা সকাল 10টায় উদ্বোধন করবেন। তো আমরা এখানে দেখতেছি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে যে সম্প্রসারণের যে তৃতীয় ধাপটা আজকে উদ্বোধন করা হবে। মূলত আজকে 1700 ফুট যে পানির মধ্যে যে রানওয়ে সম্প্রসারণ করা হবে সেটার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে 9,000 ফিটের কাজ সম্পন্ন হয়েছে। আপনি জানেন বাংলাদেশের মধ্যে এটা সর্বোচ্চ রানওয়ে যে কোনো বিমানবন্দরের, এবং কক্সবাজার হচ্ছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা উদ্বোধনের জন্য আমরা সবাই এখানে এসেছেন, অতিথিরা এসেছেন এবং আমরা অপেক্ষায় আছি সেই মহেন্দ্রক্ষণের জন্য। সাদিয়া, ধন্যবাদ শাহিন।